নব দম্পতি তাদের বিবাহিত জীবনে স্থায়ী হওয়ার পর তারা একটি বাচ্চা নিয়ে তাদের জীবনের পরবর্তী অংশ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সন্তান ধারণ করা প্রত্যেক দম্পতির স্বপ্ন। আপনার গর্ভাবস্থা সঠিকভাবে পরিকল্পনা করা হলে একটি শিশু সুখের পৃথিবী নিয়ে আসতে পারে। কিছু দম্পতি সহজেই গর্ভধারণ করতে পারে, তবে অন্য দম্পতিদের কিছুটা সময় লাগতে পারে। শুরুতে এমন কোনো প্রতিকার নেই যা আপনার গর্ভাবস্থার প্রক্রিয়াটিকে দ্রুত করবে। এই ফলটি খান এবং এটি আপনার গর্ভাবস্থায় সহায়তা করবে, এর মতো কোনো প্রতিকার বিদ্যমান নেই। তবে কিছু জৈবিক কারণ রয়েছে যার উপর মনোযোগ দিয়ে গর্ভবতী হওয়ার সম্ভাবনা দ্রুত বাড়িয়ে তুলতে পারবেন। তাই আসুন জেনে নিই দ্রুত গর্ভবতী হতে কোন কোন উপায়গুলি সাহায্য করবে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। গর্ভধারণের পরিকল্পনা করা মাত্র অবশ্যই সবার আগে স্বামী স্ত্রী ডাক্তার দেখান। থাইরয়েড পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম সহ নানা শারীরিক সমস্যা গর্ভধারণকে বিলম্বিত করতে পারে। তাই যদি কোনো শারীরিক সমস্যা থাকে, গর্ভধারণের আগেই ডাক্তার দেখিয়ে তার সমাধান করে নিন। এছাড়া ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া শুরু করবেন কিনা জেনে নিন, কারণ এই ফলিক অ্যাসিড ট্যাবলেটগুলি ডিম্বস্ফোটনকে উন্নীত করে, নিষিক্তকরণে উৎসাহিত করতে এবং প্রাথমিক ভ্রূণের বেঁচে থাকতে সহায়তা করে। জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বন্ধ করুন। দ্রুত গর্ভধারণের চেষ্টা করলে আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা অন্য কোনো ধরনের হরমোনজনিত গর্ভনিরোধক গ্রহণ করে থাকেন, তাহলে সেগুলো বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি এই ওষুধ গ্রহণ বন্ধ করবেন, তত দ্রুত আপনার চক্র তার স্বাভাবিক আকারে ফিরে আসবে। ডিম্বস্ফোটনের পূর্বাভাস। এরপর মেয়েদের ডিম্বস্ফোটন কখন হয় তা জানা এবং সেই সময়ের মধ্যে সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ এটি সবচেয়ে উর্বর সময়। ডিম্বস্ফোটনের সময় বোঝার জন্য মাসিক চক্রের দিকে লক্ষ্য রাখতে হবে। ডিম্বস্ফোটন বা ডিমের মুক্তি সাধারণত মাসিক চক্রের 11তম থেকে 21তম দিনের মধ্যে ঘটে। প্রতি মাসে যেদিন থেকে মাসিক শুরু হয় সেই দিনই হল মাসিক চক্রের প্রথম দিন। 11তম থেকে 21তম দিনের মধ্যে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে এবং সেখানে শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হওয়ার জন্য 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। অন্যদিকে পুরুষের শুক্রাণু মহিলাদের প্রজনন অঙ্গে প্রবেশ করে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই দ্রুত গর্ভবতী হওয়ার সর্বোত্তম উপায় হল ডিম্বস্ফোটনের এই উর্বর দিনগুলিতে, অর্থাৎ 11তম থেকে 21তম দিনে একবার বা একদিন পরপর অবশ্যই সহবাস করা। ডিম্বস্ফোটন কিট কিনতে পাওয়া যায় যা আপনাকে ডিম্বস্ফোটনের পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে। এছাড়া কিছু শারীরিক লক্ষণ বা উপসর্গ দেখেও ডিম্বস্ফোটনের পূর্বাভাস পেতে পারেন, যেমন যোনিস্রাব বা সাদাস্রাব যা স্পষ্ট প্রসারিত হয় এবং ডিম্বস্ফোটনের ঠিক আগে ডিমের সাদা অংশের মতো হয়। শরীরের তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় বৃদ্ধি পায়। ঘুম থেকে উঠে শরীরের তাপমাত্রা পরীক্ষা করুন। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে এটা ডিম্বস্ফোটনের শুরুর সংকেত, তা বুঝতে হবে। ডিম্বস্ফোটনের সময় সহবাস করার ইচ্ছা বেশি হয়। সহবাসের সময় কোনো তেল বা ক্রিম ব্যবহার করা উচিত নয়। সহবাসের পরপর বাথরুমে না গিয়ে প্রায় 30 মিনিট শুয়ে থাকা উচিত। এছাড়া অনেক চেষ্টার পর যারা গর্ভধারণ করতে পারছেন না, তারা সহবাসের পর আপনার মাথার বালিশটি সরিয়ে নিয়ে বালিশটি আপনার হিপের নিচে রাখবেন। এতে করে আপনার মাথা নিচু হয়ে যাবে এবং আপনার হিপ উপরের দিকে উঠে যাবে। এর ফলে জরায়ুতে শুক্রাণু চলাচল সহজ হবে। মানসিক চাপ। উচ্চমাত্রার মানসিক চাপ পুরুষদের ফার্টিলিটি এবং মহিলাদের ডিম্বস্ফোটনকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ ডিম্বস্ফোটনের চক্রকে বিলম্বিত করতে পারে। আপনি ডিম্বস্ফোটন মিস করতে পারেন, এমনকি মাসিক চক্রের সময়কাল বৃদ্ধি পেতে পারে। যেসব দম্পতিরা মানসিক চাপের মুখোমুখি হন তাদের গর্ভধারণের প্রচেষ্টা বিলম্ব হতে পারে। চাপ মুক্তির ব্যায়াম যেমন যোগ বা কোনো মনের বা শরীরের বিনোদন আপনাকে উদ্বেগ মুক্ত হতে এবং আপনার গর্ভধারণের সামগ্রিক সম্ভাবনাগুলিকে বাড়াতে সহায়তা করতে পারে। বয়স। একজন মহিলার উর্বরতা বয়সের সাথে সাথে হ্রাস পায়। আপনার ডিম্বাশয়ে বয়স সম্পর্কিত পরিবর্তনগুলি আপনার ডিমের গুণমান এবং পরিমাণ হ্রাস করাতে পারে।
ক্রমবর্ধমান বয়সের সাথে একজন এন্ড্রোমেট্রিওসিস এবং জরায়ুর ফাইব্রয়েডের মতো স্বাস্থ্য সমস্যাগুলির জন্য আরও সমস্যা তৈরি হয়, যা উর্বরতাকে হ্রাস করে। তাই 20-35 বছর বয়সের মধ্যে সন্তান ধারণের চেষ্টা করুন, কেননা 35 বছরের পর গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। ওজন, আপনি যদি ভাবছেন কিভাবে দ্রুত গর্ভধারণ করা যায়, তাহলে ওজন কম বা বেশি হলে ওজন স্বাভাবিক রাখাটা খুব জরুরি, কেননা কম ওজনের মহিলারা নিয়মিত ডিম্বস্ফোটন করতে পারে না, যা তাদের গর্ভধারণের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে। আর অতিরিক্ত ওজনের মহিলাদের শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন থাকতে পারে, যার ফলে গর্ভধারণের জটিলতা দেখা দিতে পারে। এছাড়া পুরুষদের স্থূলতার জন্য টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে, যা বন্ধাত্বের কারণ হতে পারে। বেশি ক্যাফিন গ্রহণ করা, বেশি পরিমাণে ক্যাফিন খাওয়া এবং গর্ভধারণের অক্ষমতার মধ্যে সম্পর্ক আছে। প্রতিদিন 2 কাপ ক্যাফিন খাওয়া ঠিক আছে, কিন্তু 5 কাপ কফি বা তার বেশি খাওয়া এড়ানো উচিত, কারণ এটি দীর্ঘমেয়াদে ফার্টিলিটি কমাতে পারে। ধূমপান, বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে যে দম্পতিরা ধূমপান করেন তাদের গর্ভধারণ করতে দীর্ঘ সময় লাগে। গর্ভধারণের চেষ্টা করার সময় উভয়কেই ধূমপান কঠোরভাবে এড়িয়ে যেতে হবে। নিয়মিত ধূমপান কেবল আপনার ফার্টিলিটিকেই প্রভাবিত করে না, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ ফার্টিলিটির মাত্রাও কমাতে পারে। উপরন্তু ধূমপান মহিলাদের ডিম্বাশয়টি ক্ষতি করতে পারে, পুরুষের শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে, এমনকি নারীর জন্য মেনোপজ ত্বরান্বিত করতে পারে। অ্যালকোহল, ভারী অ্যালকোহল সেবনের ফলে উর্বরতা হ্রাস পেতে পারে, তাই গর্ভধারণের পরিকল্পনা করলে অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলুন। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য স্বামী স্ত্রীর স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কঠোর ব্যায়াম এড়িয়ে চলা উচিত, মাঝারি স্তরের ব্যায়াম উর্বরতা বৃদ্ধির জন্য ভালো, কিন্তু কঠোর বা ভারী ব্যায়াম গর্ভধারণের ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 1 বছর ধরে এই উপায়গুলির মাধ্যমে গর্ভধারণের চেষ্টা করে অসফল হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।